তুমি আমাকে বাঁচাবে? দরকার নেই। শোনো, সারা জীবন আমি অনেক বিপদ সামলে এসেছি, শেষে কিনা তুমি আমার বিপদ সামলাবে। সেটা তো ভাবছি, কি করে সামলালে? না সামলেছো সে তো আমরা জানি, তোমার বাড়িতে এত অ্যাওয়ার্ড আছে, অন্যের বিপদ সামলেছো না তুমি? হ্যাঁ, তাই তো ভাবছি অ্যাকচুয়ালি, যে নিজের বিপদ চোখের সামনে দেখতেই পাচ্ছ না, সামলাবে কি করে? কি বলতে চাইছো তুমি? আমার জন্য ওনার বিপদ ঘটবে সন্দেহ আছে? না না, তুমি এটা কি করে বলতে পারো? আমাকে তো বলতে হবে। তুমি কেন এরকম বলছো যে আমার জন্য ওনার বিপদ ঘটবে? একদম মুখ খোলাবেন না। কেন বলছি, কি কারণে বলছি সব একদিন প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, এই চুপ করো। কি প্রমাণ হবে? কিচ্ছু প্রমাণ হওয়ার দরকার নেই আমার। আমি যাকে বিশ্বাস করি মন থেকে তাকে বিশ্বাস করি, আমি এটাও বিশ্বাস করি উনি এমন কোনো কাজ করবেন না যাতে আমার বিশ্বাসটা ভেঙে যায়। আমি মনে প্রাণে জানি উনি অনুজ চ্যাটার্জি। যদি প্রমাণও হয় যে উনি অনুজ চ্যাটার্জি নন, উনি অনুজের মতো দেখতে অন্য কেউ, তারপরেও আমি ওনাকে ছাড়ব না। সারা জীবন আমি ওনাকে আমার কাছে রাখব, একসাথে থাকব আমরা। তাতে যদি কারোর কোনো আপত্তি থাকে যোগাযোগ রেখো না। দরকার নেই কারোর সঙ্গে আমার যোগাযোগের। তোমাদের মতো মানুষের সঙ্গে যোগাযোগ না রাখাই ভালো। মেয়ে 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 বলে দাবি করে নিজেকে, প্রত্যেকটা মুহূর্তে শুধু আমাকে না, তুমি নিজেকে ছোট করছো। তোমার মা আসার কথা ছিল তো? কথা ছিল তোমার মা আসবেন? অনেক দায়িত্ব নিয়েছি, আর কোনো দায়িত্ব আমি কারো নিতে পারবো না। দায়িত্ব নেওয়ার ফলাফল তো এটাই। চোখের সামনে দাঁড়িয়ে এতগুলো কথা বলছে, বড় বড় কথা বলছে। মা কোথায় থাকবেন, কি করবেন না করবেন সবটা বুঝে নিও নিজে। হ্যাঁ, তোমার দায়িত্ব আমার ছিল একটা সময় পর্যন্ত, আজকের পর থেকে আর কোনো দায়িত্ব নেই তোমার প্রতি। আমার কোনো দায়িত্ব নেই। আর মনে রেখো, এই এই বাড়ি আমি কিন্তু তোমাদের এখতিয়ারে দিয়ে যাব না। এটা তো তোমার বাড়ি থাকবে না। কি তোমার বাড়ি করছো? দরকার নেই তোমার বাড়ি। আমার এই গোলামি অত্যন্ত বোকা, স্টুপিড আমি। তোমাকে প্রায়োরিটি দিয়েছি, এতদিন তো নিজের মাকে আসতে বারণ করেছিলাম। আসবে আমার মা, আর আমার মাকে আমি তোমার বাড়িতে রাখবো না। সেরকম হলে আমার শ্বশুর বাড়িতে রাখবো, আর যদি এখন তো কোনো জায়গা না থাকে আমি বাড়ি ভাড়া করে আলাদা করে আমার মাকে রাখবো। আমি তোমার কাছে আসবো না, কখনো আসবো না তোমার কাছে। না, প্রয়োজন নেই, আমার বাড়ি রয়েছে, তোমার মা এসে আমাদের বাড়িতে থাকবেন, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে দিস ইজ নট ডান। যেভাবে হলো, যা যা হলো, দিস ওয়াজ নট এক্সপেক্টেড। কথা ছিল না এইভাবে হবার। আমি তো বলেইছিলাম তোমাকে। হ্যাঁ জানি, তুমি বলবে তুমিও বলেছিলে আমাকে, বসায় রাখতে পারলাম না। ভালো থেকো তুমি, হয়তো দেখা হবে। আসছি। মাম্মা, ছোট থেকে তোমাকে তো মা বলে জেনে এসেছি, তোমার কোনো বিপদ হলে নিশ্চয়ই হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। আমাকে তো আসতেই হবে, তুমি না চাইলেও আমি আসব। তোমার উপর আমার অধিকার ছিল, আছে, ভবিষ্যতও থাকবে, তুমি মানো আর নাই মানো। কিন্তু যদি ঋতুরাজ আসতে না চায়, আমার সত্যি আর কিছু করার নেই। আচ্ছা, অপমানটা তুমি ওকে করলে মাম্মাম, সেটা তো ওর প্রাপ্য ছিল না, তাই না? তোমাকে সাবধান করার ছিল, করে দিলাম, অনেকগুলো কথা বলার ছিল বললাম, কিছুই শুনলে না, সেটা তোমার ব্যাপার। আর কি বলবো, ভালো থাকুন নিজের মতো করে। চলো ঋতুরাজ। চলে গেল।
শান্ত হন, প্লিজ শান্ত হন। বলুন ম্যাডাম। বলবেন তো আপনি। বলছি আপনি জানো কবে যাওয়ার প্ল্যান করছেন? পরশুদিন। তার মানে মাঝে আর একটা দিন? ইয়েস, মাঝে আর একটা দিন। বলছি আপনার দিক থেকে সব কিছু রেডি তো? হ্যাঁ, সব কিছুই রেডি আছে ওদিকে। আপনাকে যা যা বলেছিলাম ম্যাডাম, আপনি যেমনটা বলেছিলেন তেমন ভাবেই সবটাই হচ্ছে, এখনো অবধি সবটাই পারফেক্ট। বাহ, খুব ভালো। আমরা না এরকম ধরনের সিরিয়াস কেস অনেকদিন পাইনি, এরকম ধরনের সিরিয়াস ঘটনাও আমরা অনেকদিন পাইনি। আমি ভাবছি আমার ক্যারিয়ার চলাকালীন যদি এরকম কোনো কেস পেতাম তাহলে আমার ক্যারিয়ারটাই অন্যরকম হয়ে যেত। এনিওয়ে, বলছিলাম আপনার দিক থেকে প্রিপারেশন কিছু বাকি আছে? যদি কিছু বাকি থাকে আপনি আমাকে বলতে পারেন। না ম্যাম, সেরকম কিছু ব্যাপার না। এই যে ফাইলটা দিচ্ছি, আপনি একটু চেক করেন। চা খাবেন ম্যাডাম? না, চা খাবো না। সবে সুস্থ হয়েছি, এখনো কিছু রেস্ট্রিকশন আছে। আপনি একা বাড়ি থেকে বেরিয়ে এলেন? হ্যাঁ, তবে একটু কৌশল করেই বেরোতে হয়েছে। ইটস ওকে, আই ক্যান ম্যানেজ। দ্যাটস রাইট ম্যাম। আপনি ফাইলটা ভালো করে দেখে নিয়েছেন তো? হুম। বসুন। আপাতত ঠিকই আছে, তবে ওই চার্জশিটগুলো দেবেন না। কিন্তু চার্জশিটগুলো না দিলে কেসটা খুব লঘু হয়ে যাবে ম্যাডাম। আপনার কাছে কি কোনো ডকুমেন্টস আছে? নেই তো, শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কি কোনো চার্জশিট তৈরি করা যায়? আপনার ইনকোয়ারি কি তাই বলে? ঠিক, কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স রয়েছে আমাদের কাছে। সেটা না হয় কোর্ট প্রমাণ করুক। আপাতত আপনার কাছে যা ডকুমেন্টস আছে তা দিয়ে আপনি কাজটা করবেন। সেক্ষেত্রে তো ওর সাজা 6 মাসের বেশি হবে না। দেখুন, যদি তাই হয় তাহলে তাই হবে, কোর্টের উপরে ছেড়ে দিন না পুরো ব্যাপারটা। আর কেসগুলো তো সব বেলেবেল, বেল নিয়ে নেবে তো। দেখুন, আপনাকে আমি বলছি কি, একজন নাগরিকের যদি সেই অধিকার থাকে তাহলে তো সে তা করবেই, তাই না? আসলে ম্যাডাম, যে ধরনের অপরাধ আমরা সেই ধরনের শাস্তিটা দিতে পারলাম না। অপরাধ বললেই তো আর অপরাধ হবে না, প্রমাণ করতে হবে, প্রুফ চাই। আমরা জানি একটা লোক অপরাধী, কিন্তু প্রমাণ করতে পারছি না, আমাদের হাত পা বাঁধা। আপনি অনেকদিন ধরে কাজ করছেন, সিনিয়র অফিসার হয়ে গেছেন এখন, আশা করি এগুলো আর বোঝাতে হবে না নতুন করে। হ্যাঁ ম্যাডাম, আমি সেজন্যই ভাবছিলাম যে। না, ভাববেন না। চার্জশিটগুলো আমি কোয়েশ্চন মার্কে রাখলাম, যেভাবে বললাম সেভাবে এগোলেন। এক্স্যাক্টলি এটা দেখার জন্যই আমি এখানে এসেছিলাম। সেদিনই কোর্টে প্রডিউস করা হবে তো? একদম, কোনো রিস্ক নেওয়া যাবে না। বেশি দেরি করলে অপরাধী বেরিয়ে যেতে পারে। হ্যাঁ ম্যাডাম, আমি আসলে পরশুদিনের জন্য খুব টেনশনে আছি। না, টেনশনের কোনো প্রয়োজন নেই, নিশ্চিন্ত থাকতে পারেন, টেনশন করবেন না। আপনি শুধু আপনাদের জায়গাটা ঠিক রাখুন। সকাল থেকে আপনারা থাকছেন তো? হ্যাঁ ম্যাম, আমি সকাল থেকেই থাকবো। আপনি কি আসার আগে আমায় একবার নক করবেন? না, আমি সেদিন কোনো ফোন ইউজ করব না। সব চেক করে নিয়েছেন তো? কিছু বাদ পড়ছে না তো? হ্যাঁ, আর একটা থানাতেও কমপ্লেন গেছে শুনেছি। আমি কথা বলে নিয়েছি। আচ্ছা আচ্ছা, ওরা আলাদাভাবে কিছু প্রসিড করছে না তো? না, ওরা প্রসিড করবে না। আর একই অভিযোগ তো দুটো থানায় হতে পারে না। কিন্তু ওদের অভিযোগটা অবশ্য একটু আলাদা। আমি জানি সবটা, ওরা প্রসিড করবে না। কমপ্লিকেশনস আমি চাই না, সমস্যা চাই না, সমস্যা নির্মূল করতে চাই আমি। একটা কথা বলবো ম্যাডাম, ছোট মুখে বড় কথা হয়ে যাবে। অপর মহলে কথা হচ্ছিল, মানে যদি আপনাকে কোথাও অ্যাডভাইসার হিসেবে। এসব কথা বাদ দিন, আমি এমনি তো এখানে থাকছি না, পাহাড়ে চলে যাব। বাকি জীবনটা অন্যরকম কাজের সঙ্গে যুক্ত রাখবো নিজেকে। ম্যাম, আপনি থাকলে আমাদের অনেক সুবিধে। দেখুন, আমার মতো প্যাশনেট লোক অনেকেই আছে, খুঁজে বের করুন, তাদের সম্মান দিন, ন্যায্য সম্মান দিন তাদের, তাদের থেকে কাজ আদায় করুন। দেখবেন আপনি তখন তাদের থেকে আমার মতোই সহায়তা পাবেন, আমার মতোই সাহায্য পাবেন, ইনফ্যাক্ট সার্ভিসও পাবেন। ঠিক ম্যাম, ঠিক, আপনি তো আমাদের ইন্সপিরেশন। দেখুন, এই ভালো ভালো কথাগুলো শুনবো বলে কিন্তু আমি আপনাকে এই কথাগুলো বলিনি। আমি এটাই বলতে চেয়েছি যে কাজ করার ইচ্ছে থাকলে আপনিও করতে পারবেন, যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবেন।
ঠিক, আই অ্যাগ্রি উইথ ইউ, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। একটু সাবধানে থাকবেন ম্যাম। ওই যে বললাম, এখানে তো থাকছি না, পাহাড়ে চলে যাব। সেই জন্যই তো, সেখানে তো প্রোটেকশনও দিতে পারবো না আপনাকে। একজন পুলিশ অফিসার হয়ে প্রোটেকশন নিয়ে বাকি জীবনটা কাটাবো, প্রশ্নই ওঠে না। যদি সেটাও বলেন, প্রোটেকশনের ব্যবস্থা আমি অলরেডি করে নিয়েছি। তার মানে ম্যাম? মানেটা হচ্ছে আমার প্রোটেকশন থাকবে। কি বুঝতে পারলেন না? পরে বুঝতে পারবেন। না না ম্যাডাম, ঠিক আছে, মানে আপনার লোকজন আছে এই আর কি। আপনার মেয়ে? না না, দেখুন, মেয়ের নতুন বিয়ে হয়েছে, সংসার করবে মন দিয়ে, কিন্তু আমার প্রোটেকশন থাকবে। এমন কেউ থাকবে যার আমাকে প্রোটেকশন দেওয়ায় নিজের স্বার্থ জড়িয়ে থাকবে। গুড্ডি গুড্ডি।